গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর এখানে প্রায় অনেক বেলা হয়ে গেছে, সবাই দেখতেই পাচ্ছ। আজকের অনেক লেটে ব্লগটা স্টার্ট করলাম, আর গত দুদিন তো ভিডিও পোস্ট করিনি। আর ঘুম থেকে উঠেই আমার একটা না একটা কিছু জল চাই, মানে হয় ঠান্ডা করার জন্য কিছু না কিছু একটা জল চাই। আর তারপরে চলো সব কাজবাজ সারি, আর কাজবাজ সারতে সারতে আজকের কিছু কথা বলি। বৌমাদের সাথে না এমন কিছু ঘটনা ঘটে, বৌমারা কোনোদিন কাউকে মুখ ফুটে বলতে পারে না, প্রচণ্ড কষ্ট হয়। আশা করি তোমাদেরও হয়, এগুলো আমি জানি। কিছু কিছু এমন কষ্ট থাকে না মা বাবার কাছেও বলা যায় না। আমার তো এমনি থেকে বাবা মা, মানে বাবা নেই আর মা থেকেও নেই, কারণ মা অনেক অসুস্থ। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে না যেগুলো মনে হয় যে প্রচণ্ড কষ্ট দেয়, এমন কিছু মানুষরা মানে কষ্ট দিয়ে ফেলে, কথাগুলো মানে কারো কাছে বলা তো যাবেই না, নিজের মনে 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 প্রচণ্ড কষ্ট হয় যে এই রকম হলো আমার সাথে, এই রকম হলো, এগুলো না হলেই পারতো, এতটাও তো আমি খারাপ নই। জানো, প্রেগনেন্সি চলাকালীন এমন কিছু ঘটনা আমার সাথে ঘটে যে কথাগুলো হয়তো আমার এক দুজন মানুষ ছাড়া আমি কোনোদিন কাউকে বলিনি, আর আজও হয়তো বলবো না, তবে ভবিষ্যতে কোনো একদিন বলবো। চুপ থাকার মেয়ে আমি নয়, বলবো। আর শাশুড়িরা কেন এই রকম হয় বলো তো? তাদেরকে তো ভালোবাসি আমরা, তারা কি একটু মানে মেয়ের চোখে দেখতে পারে না? জানো, মেয়ের যদি শরীর খারাপ হয় তাহলে পুরো উন্মাদ হয়ে যায়, যে মানে কি বলবো, খুব শরীর মানে কিছু না হলো শরীর খারাপ, ফোন করো এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু অথচ আমি এত অসুস্থ থাকি, কিন্তু তখনও মানে কি বলবো, ঘুরেও দেখে না যে কি হয়েছে। আমি অসুস্থ, আমি বারবার বলছি যে আমি অসুস্থ, কোনো কেয়ারই নেই, মানে এইসব দিক থেকে এতটা খারাপ লাগে না কি বলবো। এবার হয়তো অনেকে কমেন্ট করবে, এই তো কদিন আগে বলে তোমার শাশুড়ি ভালো, তাহলে এখন এরকম বলছো কেন? না, আমি বলিনি একবারও যে আমার শাশুড়ি খারাপ, আর এটাও বলিনি যে আমার শাশুড়ি খুবই ভালো। দেখো, হাঁড়ি কলসি থাকতে গেলে ঠোকাঠুকি হয়, তাই বলে এই না যে কেউ সংসার ছেড়ে চলে যায়। আজ আমার মন খারাপ হয়েছে বা আমার সাথে কিছু ঘটনা এমনই ঘটেছে, তোমাদের সাথে কথাগুলো বলছি, কারণ তোমাদের সাথে সব কিছু বলি, তাই বলে হালকা হই। দেখো, এই কথাগুলো আমি কার কাছে বলবো তোমরা বলতে পারো? প্রেম করে বিয়ে করেছি, বাবা মার কাছে গিয়ে বলতে, বাবা নেই, মা অসুস্থ, মার কাছে বলতে পারবো না, আত্মীয় স্বজনরা তো যা, সে আর বলে লাভ নেই। তাই কার কাছে কথাগুলো বলবো? তোমাদের কাছেই বলি, তোমরা আমি বলি, বললে তোমরাও আমাকে বলো, ভালোও লাগে। আবার অনেকে আছে যারা হেট কমেন্ট করতে চলে আসে, আর অনেকে আছে যারা খুব ভালো ভালো কমেন্ট করে, ভালোও লাগে দেখতে। ওই এই জন্যই ভাবলাম যে তোমাদের কাছে এই কথাগুলো শেয়ার করি। যাই হোক, তো দেখো অনেক বেলা হয়ে গেছে, কাজ অনেক করে নিচ্ছি, ভাবলাম জামাকাপড়গুলো একটু শুকিয়ে নিই, কারণ রোদ এসছে প্রচণ্ড। আর অনেক জামাকাপড় আমার শাশুড়ির সকালবেলা দেখেছো ছাদে আসতে, অনেক জামাকাপড় ছিল, ওগুলো মানে আসতে আমার শাশুড়ি দেখলাম সব শুকোত দিয়েছে ধুয়ে। আর আমি জানো তো এত সমস্যা হয় মাঝে মাঝে, কি বলবো। আর তারপরে তো বাবা নেই, আরও মানে বিশাল সমস্যা। তবে আমি স্ট্রিক্টলি বলি সবাইকে যে আমার বাবা নেই বলে আমাকে কেউ দুর্বল ভেবো না। আমি বাপের বাড়িও যাবো না আর মায়ের কাছেও যাবো না, আমার যেদিকে দুচোখ ছেয়ে আমি চলে যাবো। তবে নোংরামো কিছু করে নয়, মাথা উঁচু করে বাঁচতে পারবো, এরকম বলি। আর আমাদের সিঁড়িপোর্টটা দেখেছো কী অবস্থা হয়ে আছে? আজ তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম। জানি অনেকে আমার এই ভিডিওটা দেখবে, আমার রিলেটিভের মধ্যে অনেকে দেখবে, বা আমার পাড়া প্রতিবেশীরাও অনেকে দেখবে, বা বাড়ির পাশে মানে ধরতে গেলে সবাই প্রায় আমার ভিডিও অনেকে দেখে, অনেকেই দেখবে। তাদেরকেই বললাম, দেখো আমি কাউকে খারাপ বলিনি, আবার কাউকে ভালোও বলিনি, ঠিক আছে? এই হচ্ছে সংসার, সংসার মানে সংসার জীবনটা যে এমন সেটা আমি জানতামই না। তখন বিয়ে করবো বিয়ে করে নিলাম, কিন্তু বিয়ে করার পরেও যে বাকিটা জীবন জ্বলেপুড়ে ছাই হয়ে যেতে হয় সেটা ভাবতে পারিনি। প্রচণ্ড আজকে ইমোশনাল কথাবার্তা বলছি না তোমাদের সাথে, আর ইমোশনাল কথাবার্তা বলবো না। এই দুপুরবেলা আজকে এইরকম রান্না হয়েছিল, বৃহস্পতিবার তো, তাই নিরামিষ খাওয়ার চেষ্টা করছি, মানে এই বৃহস্পতিবার থেকে নিরামিষ খাওয়ার চেষ্টা করছি। আর তারপরে দেখো, তুষার কেক নিয়ে এসেছিলো, ঠিক আছে, এইটা আবার অন্য একটা দিনের ভিডিও আমি তোমাদের সাথে অ্যাড করে দিলাম, ঠিক আছে। কেক নিয়ে এসেছিলো ম্যাঙ্গো ফ্লেভার আর চকলেট, চকলেটটা আমি প্রচণ্ড ভালোবাসি, আর আমার মেয়ে এতটা কেক খেতে ভালোবাসে সেটা সত্যি আমি আগে থেকে জানতাম না, প্রচণ্ড কেক খেতে ভালোবাসে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ভিডিওটা দেখো, স্কিপ করে চলে যাও অনেকে, বা ভিডিওটা পুরোটা দেখো, একটা লাইক করো না। একটা লাইক কি করে দিতেই পারো, কারণ লাইক করে দিলে কোনো সমস্যা হয় না, এটা ফ্রিতেই তো করবে বলো। কারণ দেখো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, না ভালো লাগলে আমি জোর করে লাইক করতে। যাই হোক, আজকের ভিডিওটা জানি অনেকটা ছোট হয়ে গেলে, এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে।